হেল্প এডুকেশন চ্যানেল নিয়ে এসে একটা চাকরি খবর। পশ্চিমবঙ্গে 8 পাশে 854 জন স্থায়ী গ্রুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটি দেখার আগে লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। দেখুন, এই যে পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের মাধ্যমে 854টি ভ্যাকেন্সি, যারা আবেদন করতে চান তারা 11 তারিখ থেকে মার্চের শুরু হতে চলেছে আবেদন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নিন কতগুলো ভ্যাকেন্সি আছে, জেনারেল কতগুলি, ওবিসি, এসসি, এসটি থেকে শুরু করে কী কী ভ্যাকেন্সি আছে, কতজনের কী কী কোয়ালিফিকেশন লাগছে, সব কিছু দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি। আপনারা জানতে পারবেন যে কবে কী কীভাবে নিয়োগ হবে, কবে পরীক্ষা হবে, এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ জেনে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এখন দেখুন দেওয়া আছে, প্রত্যেকটা ক্যাটাগরি আপনি নিচ পর্যন্ত এখানে দেখে নেন। এরপর দেখুন স্কেল অফ পে, গ্রেড পে কত হচ্ছে এবং আপনি বেতন কত পাবেন সম্পূর্ণ দেওয়া আছে। দেখুন রপা 2019 অনুযায়ী লেভেল 1 পড়ছে আপনার বেতন, এই গ্রুপটি কর্মীতে যারা চাকরি পাবেন তারাই বেতনটা পাবেন। এই যে কোয়ালিফিকেশন, আপনাকে বাংলা ইংলিশ পড়তে লিখতে জানতে হবে। আপনি এই চাকরিটা পেলে আপনি কি কাজ করতে হবে দেখুন, এই এক একটা করে দেওয়া আছে। আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন কীভাবে নিয়োগ হবে। দেখুন মেথড অফ রিক্রুটমেন্ট অফ সিলেবাস কীভাবে নিয়োগ হবে সেটা পরে জানানো হবে, এখানে যা লেখা আছে